মাইকের ঘরের সামনে দিয়ে একদিন ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে নীলা রঙের দুটো ডিম হাতে করে নিয়ে যাচ্ছিল। মাইক যখন তাদেরকে ডেকে এনে জিজ্ঞেস করল তারা এই ডিমগুলো কোথায় পেয়েছে, তখন তারা মাইককে জানায় তারা জঙ্গলে ঘুরতে গিয়ে একটি গাছের নিচে ডিমগুলো কুড়িয়ে পেয়েছে। এরপর মাইক বাচ্চা মেয়ে দুটোর কাছ থেকে অনুরোধ করে ডিমগুলো তার কাছেই রেখে দেয়, কারণ মাইক বুঝতে পেরেছে যে ডিমগুলো শালিক অথবা ময়না পাখির হতে পারে। মেয়ে দুটোর কাছ থেকে ডিমগুলো নিয়ে সে দৌড়ে চলে আসে তার বন্ধুর ঘরের মাঝে। এরপর তার বন্ধুর ঘরে থাকা ইনকিউবেটরের মাঝে সে ডিমগুলো রেখে দেয়। মাইকের বন্ধু প্রায় সময়ই বন জঙ্গল থেকে ডিম কুড়িয়ে এনে আবার অনেক সময় পাখিদের বাসা থেকে ডিম চুরি করে সে এই ইনকিউবেটরের মাধ্যমে ফুটিয়ে থাকে। এরপর সে তাদের পেলে পুষে ধীরে ধীরে বড় করে তোলে। মাইকের নীলা রঙের ওই ডিম দুটো তার বন্ধুর ইনকিউবেটরের মাঝে রাখার মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে ডিমগুলো ফুটে দুটো ফুটফুটে পাখির ছানার জন্ম হয়। ছানাগুলো জন্মের ঠিক 2 দিন পরে মাইক ছানাগুলোকে তার ঘরে নিয়ে আসে। ঘরে এনে একটি ঝুড়ির মাঝে ঘাস লতাপাতা দিয়ে ছানা দুটোর জন্য সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দেয়। সে প্রথম কদিন মাইক ছানাগুলোকে ভাত চাল গম ইত্যাদি খাওয়ালেও সে এখন বন জঙ্গল থেকে তাদের জন্য নানা ধরনের পোকামাকড় শিকার করে নিয়ে আসে, যা ছিল ফুটফুটে ছানাগুলোর খুবই পছন্দের খাবার। ছানাগুলোর বয়স যখন প্রায় 6 থেকে 7 দিন হয় তখন মাইকের বন্ধু ছানাগুলোকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে মাইককে জানায় এগুলো হলো ময়না পাখির ছানা, যা শুনে মাইক খুবই খুশি হয়। এরপর থেকে মাইক আরো ভালোভাবে ছানাগুলোর যত্ন নিতে শুরু করে, কারণ ময়না পাখিরা স্বাভাবিকভাবে একটু নাজুক প্রকৃতির হয়ে থাকে, যার কারণে তারা অল্পতেই অসুস্থ হয়ে পড়ে। ছানাগুলো তাদের ঘরের মাঝে মল ত্যাগ করলেও মাইক তা অতি যত্নে এভাবেই পরিষ্কার করে দেয়। তারা কিছুটা বড় হয়ে ওঠার পর মাইক অন্যান্য খাবারের সাথে সাথে এখন ছানাগুলোকে মুরগির ফিড পানিতে ভিজিয়ে নরম করে এইভাবেই খাইয়ে দেয়। সেই ডিম ফুটে ছানাগুলো বেরিয়ে আসার পর থেকে মাইক ছানাগুলোর যত্ন নেওয়ায় অবুজ ময়না পাখির ছানাগুলো ধীরে ধীরে মাইককেই তাদের বাবা মা ভাবতে শুরু করে, যার কারণে মাইক যখন ছানাগুলোর ঘরের আশেপাশেও যায় তখনই ছানাগুলো এইভাবেই কিচির মিচির করে ডাকতে শুরু করে। দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 মাস মাইকের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে ময়না পাখির অবলা ফুটফুটে ছানাগুলো এখন বেশ বড় হয়ে উঠেছে। তাদের শরীরে এখন কুচকুচে কালো রঙের পালকও উঠেছে। তারা এখন বড় হয়ে যাওয়ার কারণে ছোট ওই ঝুড়ির মাঝে তাদের দুজনের একই সাথে থাকতে বেশ অসুবিধা হয়, যার কারণে মাইক তার বন্ধু ময়না পাখির ছানা দুটোর জন্য সুন্দর একটি খাঁচার ব্যবস্থা করে দেয়। নিয়ম করে প্রতিদিন 6 থেকে 7 বার তাদের ওই খাঁচায় রেখে খাওয়ার খাওয়ালেও মাইক সময় পেলেই তাদের দুজনকে খাঁচা থেকে বের করে এভাবেই তার কোলে নিয়ে অতি আদরে খাবার খাইয়ে দিত, যার কারণে ছানাগুলোর সাথে ধীরে ধীরে মাইকের বন্ধুত্বটাও বেশ গভীর হয়ে উঠেছে। ছানা দুটোর মধ্যে একটি ছানা অন্যান্য খাবারের সাথে সাথে মরিচ খেতে খুবই পছন্দ করত, যার কারণে মাইক ভালোবেসে এই ছানাটির নাম রেখেছে চিলি, আর অন্য ছানাটিকে সে এখন বেলি বলেই ডাকত। চিলি মাইকের সাথে অনেক বেশি বন্ধুত্ব সুলভ আচরণ করলেও বেলি সবসময় একটু দূরে দূরে থাকতেই বেশি পছন্দ করে। চিলি পেট ভরে মরিচ খাওয়ার পর পানি পেলেই ইচ্ছে মতো গোসল করে নিত। ময়না পাখির ছানা দুটোর বয়স এখন প্রায় 2 থেকে 2.5 মাস হবে। ইতিমধ্যে তারা পুরোপুরি বড় হয়ে গেছে, যার কারণে মাইক তার বন্ধুর কাছ থেকে পরামর্শ নিয়ে শুরু করে তাদের কথা শেখানো। চিলি অর্থাৎ পুরুষ ময়না পাখিটির মাইকের সাথে ঘনিষ্ঠতা বেশি থাকায় মাইক সিদ্ধান্ত নেয় সে চিলিকেই কথা শেখাবে। দীর্ঘ প্রায় 2 থেকে 3 মাসের অক্লান্ত পরিশ্রমের পর মাইকের বন্ধু চিলি এখন ভালোই কথা বলতে শিখেছে। তাকে ঘরের মাঝে মুক্ত অবস্থায় ছেড়ে রাখলে সে তার আধো আধো কথা বলা আর দুষ্টুমি ফাজলামি দিয়ে পুরো ঘর মাতিয়ে রাখে। কিন্তু অবাক করার বিষয় হলো বন্য এই পাহাড়ি ময়না পাখিগুলোকে মাইক যদি মুক্ত অবস্থায় ছেড়েও রাখে তারা উড়ে চলে যায় না, কারণ পাখিরাও যে ভালোবাসা বুঝে। চিলি আর বেলি আবদ্ধ হয়ে আছে তাদের মানুষ বন্ধু মাইকের ভালোবাসার কাছে। কিন্তু এভাবে আর কদিন,
ভালোবেসে তারা মাইককে ছেড়ে চলে না গেলেও হয়তোবা তাদেরও ইচ্ছে হয় অন্যান্য সব পাখিদের মতো ঘর বাঁধার, হয়তোবা তাদেরও ইচ্ছে হয় সংসার করার। যার কারণে অনেক চিন্তা ভাবনা করে মাইক তার আদরের পাখিগুলোর সংসার করার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দেয়। মাইকের অবর্তমানে মাইকের মা পাখিগুলোর দেখভাল করত। বন্যই পাহাড়ি ময়না পাখিগুলোকে নতুন এই ঘরের মাঝে রাখার কিছুদিন পরে মাইক দেখতে পায় পাখিগুলো একই অন্যের সাথে ভালোবাসায় আবদ্ধ হয়েছে, যা দেখে মাইক বেশ খুশি হয়। কিন্তু আদৌ তারা ঘরের কোণে ডিম পারবে কিনা তা নিয়ে সে বেশ শঙ্কায় থাকে, কারণ বন্য পাহাড়ি ময়না পাখিরা সচরাচর আবদ্ধ অবস্থায় ডিম বাচ্চা করে না। কিন্তু মাসখানেক পর মাইক লক্ষ্য করে যে বেলি কেমন যেন ইদানিং তাদের ঘরে থাকা ছোট্টই বক্সটি থেকে বের হতে চায় না, যা দেখে মাইক কিছুটা ধারণা করতে পারে যে হয়তোবা বেলি ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে, যার কারণে তারা এখন আর তাদের দুজনকে তেমন একটা বিরক্ত করত না। প্রায় 7 থেকে 8 দিন পর বেলি যখন তার ছোট্টই ঘর থেকে বের হয়েছে, তখন মাইকের মা সাহস করে ঢুকে পড়ে তাদের ঘরের মাঝে। এরপর তিনি যখন ছোট্টই বক্সটির মাঝে হাত ঢুকানোর চেষ্টা করেন, ঠিক তখনই বেলি অনেকটা রেগে মেগে এভাবেই মাইকের মায়ের উপর আক্রমণ করতে শুরু করে। বেলির এমন হিংস্র আচরণ দেখে ভদ্রমহিলা খুবই অবাক হন। কিন্তু তিনি যখন বক্সের ঢাকনা খোলেন, তখন তিনি দেখতে পান যে বক্সটির মাঝে 3টি ডিম রয়েছে, যার কারণেই মূলত মা এই ময়না পাখিটি তার সন্তানদের নিরাপত্তার কথা ভেবে এতটা হিংস্র হয়ে উঠেছে। দিন কয়েক পর স্ত্রী ময়না পাখিটি তাদের ছোট্টই কাঠের বক্সের মাঝে আরও 2টি ডিম পাড়ে, যা দেখে মাইকের খুশির সীমা ছিল না, কারণ আর কিছুদিন পরে যে তার বন্ধু চিলি বাবা হতে চলেছে। মোটমাট 5টি ডিম পাড়া সম্পূর্ণ করার পর ময়না পাখি দম্পতি শুরু করে পালাক্রমে তাদের ডিমগুলোতে তা দেওয়া। দিনের কিছুটা অংশ বাবা পাখিটি ডিমগুলোতে তা দিলেও বেশিরভাগ সময়টাই মা পাখিটি তার ডিমগুলোকে আগলে রাখে। প্রায় 20 থেকে 25 দিন ময়না দম্পতি তাদের ডিমগুলোতে লাগাতার তা দিলেও দুর্ভাগ্যবশত তাদের 3টি ডিমই নষ্ট হয়ে যায়, যার কারণে মাইকের মা ডিমগুলো তাদের বক্সটি হতে সরিয়ে ফেলেন। 2-4 দিন পর পাখিগুলোর ঘরে অবশিষ্ট থাকা ডিম 2টো ফুটে জন্ম নেয় ফুটফুটে 2টো ময়না পাখির ছানা, যা দেখে নষ্ট হয়ে যাওয়া ডিমগুলোর কষ্ট ভুলে মাইক আনন্দে আত্মহারা হয়ে যায়। সপ্তাহখানেক ছানাগুলো তাদের বাবা মায়ের কাছে থাকলেও মাইক তার বন্ধুর পরামর্শ নিয়ে নিজেও শুরু করে ছানাগুলোর যত্ন নেওয়া। বাবা মায়ের ভালোবাসা আর মাইকের আদর যত্ন পেয়ে 1.5 থেকে 2 মাসের মধ্যেই ময়না পাখির ছানাগুলো এখন বেশ বড় হয়ে উঠেছে।